নাহমাদহু অনুসল্লি আলা রাসুল হিল করিম বিসমিল্লাহ রহমান রহিম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জাকাত জিজ্ঞাসায় আজকে প্রশ্ন এসছে জাকাত দেওয়ার পর সরকার নির্ধারিত ইনকাম ট্যাক্স দিতে হবে কি না এ প্রশ্ন অনেকেই করেন এবং একটু দুঃখের সাথেই করেন যে আমরা যারা জাকাত দেই তারা একদিকে আল্লাহর জন্য জাকাত দেই এবং সেখানে কোনো আমরা ফাঁকি দেই না তারপরেও আমরা সরকার নির্ধারিত বিশাল একটা ট্যাক্স আমাদেরকে দিতে হয় ফলে আর্থিকভাবে এই সমাজে মুসলমানেরা দুর্বল হয়ে যাচ্ছে কারণ তারা ডাবল ট্যাক্স পে করছে তাদের এই দুঃখের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আছে কিন্তু মনে রাখতে হবে একটা অন সমাজে মুসলমানদের বেঁচে থাকা যথেষ্ট দুরূহ এবং কষ্টসাধ্য মুসলমানরা এখানে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে না আমরা জাকাত দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর ইবাদাত হিসেবে এটা আমাদের চয়েস না এটা আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অপরদিকে আমরা ট্যাক্স দিচ্ছি যেহেতু আমরা দেশে বসবাস করি সরকারের আইন মেনে চলা আমাদের জন্যে অপরিহার্য সরকারি বিধিমানার কারণে আমরা ট্যাক্স দিচ্ছি তাহলে জাকাত দিচ্ছে আমরা পরকালের জন্যে এবং আত্মার পরিশুদ্ধতার জন্যে আর ট্যাক্স দিচ্ছে আমরা সরকারের আরও দশটা বিধান যেমন আমরা মেনে চলি ট্যাক্সও সরকারের একটা বিধান তবে যেটা মনে রাখতে হবে যে ট্যাক্সের ক্ষেত্রে সরকারকে অবশ্যই অত্যন্ত বাস্তববাদী হতে হবে এবং এই অর্থে বাস্তববাদী হতে হবে যে সরকার যদি যারা জাকাত দেন এই জাকাত দাতাদের জাকাত প্রদানকে যে পরিমাণ জাকাত তারা দেন এই জাকাতটাকে সরকার যদি ট্যাক্স পেমেন্ট হিসাবে গণ্য করেন তাহলে জাকাতদাতাদের প্রতি সুবিচার করা হবে কারণ আপনারা জানেন সরকার যে ট্যাক্স আদায় করেন তার একটা বিরাট অংশ প্রায় সেভেন্টি পার্সেন্ট সরকার দাবি করেন এটা দারিদ্র বিমোচন খাতে ব্যয় হয় তাহলে সরকার যদি মুসলমানদের কাছ থেকে জাকাতের টাকা আদায় করে দারিদ্র বিমোচন খাতে সেই টাকাটা ব্যয় করেন পরিকল্পিতভাবে তাহলে সরকারের ট্যাক্স থেকে দারিদ্র খাত্রে যে ব্যয়টা হতো এই ব্যয়টা আর প্রয়োজন হবে না অথবা খুবই সামান্য প্রয়োজন হবে তাহলে জাকাতের টাকায় যদি দারিদ্র দূর হয় তাহলে দারিদ্রের জন্য ট্যাক্সের প্রয়োজন হবে না তখন যারা জাকাত দিচ্ছেন তাদেরকে কিছুটা অর্ধেকটা হলেও ট্যাক্স এক্সিমশন দেওয়া যেতে পারে এবং এটা করলে গভর্নমেন্টে একটা বড় লাভ এই হবে যে জাকাতের হিসাব যারা দেন তারা সাধারণত কাটচুপি করেন না তারা হিসাবে কোনো কার্ডচুপি করেন না তাহলে লোকেরা খুশি হয়ে তাদের জাকাতের যে হিসাব গভর্নমেন্টের কাছে দেবেন আলেমদের সমন্বয়ে যে হিসাব দেবেন তাতে করে গভর্নমেন্ট জাকাত খাতে জাকাত খাতে এবং সেই জাকাত খাতে আদায় হওয়া টাকা দিয়ে গভর্নমেন্ট দারিদ্র বিমোচন এবং হাসপাতাল চিকিৎসায় সমস্ত খাতে বিশাল ব্যয় করতে পারবেন আর ভালোভাবে নির্বা নির বাধাহীনভাবে এই আদায়টা গভর্নমেন্ট করতে পারবেন আপনারা জানেন যে ট্যাক্সের ক্ষেত্রে প্রচণ্ড ফাঁকি হয় মানুষ ট্যাক্স ফাঁকি দেয় কিন্তু আজ পর্যন্ত কি দেখেছেন যে কেউ জাকাত ফাঁকি দেয় দেয় না কারণ সেখানে সে ওপেন করে নিজেকে আলেমদের কাছে বলে আমার কাছে এই চুরি আছে অমুক আছে এগুলো তারা কেন বলে কারণ ওটা সে দেয় তার মনের তাগিদে ওটা সে দেয় তার পরকালীন ভয়ের কারণে সেজন্যে সরকারকে আমি পরামর্শ দিতে চাই যে জাকাত এবং ট্যাক্সের মধ্যে একটা ব্লেন্ডিং করেন এবং ট্যাক্সের যে টাকাটা আপনি দারিদ্র খাতে ব্যয় করেন গরিব মানুষের জন্য ব্যয় করবেন সেই টাকাটা জাকাত থেকে নেন আর এই জাকাত যারা দেবে রশিদ নিয়ে আপনাকে জাকাত দেবে সেই জাকাত দেওয়ার জন্য তাদেরকে ট্যাক্স থেকে একটু ছাড় দেন তাহলে গভর্নমেন্টের প্রতি মানুষের আস্থা অনেক বাড়বে জাকাত আদায় অনেক বাড়বে এবং ট্যাক্স আদায়ও বাড়বে এবং দারিদ্র বিমোচন সহজতর হবে আশা করি সরকার বুদ্ধিজীবী মহল সুশীল সমাজ এবং সাধারণ মানুষ এই কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ